ইন্দোনেশিয়ান বাইক টিমেন অ্যাভেলেবেল আছে, বাট ইন্ডিয়ান হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে, নাও আসতে পারে। আজকে আমরা গোপন একটা ইনফরমেশন জানলাম, এটা BS7 রেড কালার আপডেট ভার্সন। যেটা কেন এই বাইকগুলো দাম বেশি, এই বাইক কেমন কি আছে, বাইকের টাকা দিয়ে কি গাড়ি কেনা যাবে, এরকম কিছু? অবশ্যই। আসসালামু আলাইকুম, দিস ইজ স্বপন খান বলস। ফাইনালি আমরা চলে আসলাম মগবাজার রাজ্জাক প্লাজা। আজকে আমরা লাখ টাকার বাইক পানির দামে দেখাতে চেষ্টা করবো, এমন একটি দোকানে বিয়াস আমরা যাচ্ছি। দেখেন, আপনারা মেইন গেট দিয়ে ঢুকবেন, ঢোকার পরে একেবারে সোজা বিয়াস। এত কম দামে বাইক, ইয়ামাহা বাইক কোথাও পাবেন না। ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান ভার্সন আমরা বাইকগুলো পেয়ে যাবো, নতুন লেটেস্ট বাইক বিয়াস, শুধুমাত্র আরএম মোটরসে দিচ্ছে। যারা বিশেষ করে লক্ষ টাকার বাইক পানির দামে কিনতে যাচ্ছেন, অবশ্যই আপনাদের আসতে হবে আরএম মোটরসে। আর তারা সবসময় সিভিও কন্ডিশনের বাইকগুলো বিক্রি করে থাকে। আপনি একটি লাখ টাকার বাইক কিনবেন, স্বপ্নের বাইক কিনবেন, বাপ মাকে ম্যানেজ করে কষ্ট করে বাইক কিনবেন, আসতে হবে কোথায়? আরএম মোটরসে। বাইক ওই ভাই, আসসালামু আলাইকুম। এই যে ওয়ালাইকুম আসসালাম। আর একটা কথা ভাই, আরএম মোটরসে সকল ধরনের বাইক আছে বিয়াস। আর আরএম মোটরসের ওনার আমাদের বড় ভাই, বস অফ বসেস, মানে বসের উপর বস, সে হচ্ছে আমাদের হ্যান্ডসাম গর্জিয়াস ম্যান, আমাদের রিয়াজ ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো ভাই, ভালো ভালো আছেন ভাই? আপনার এইখানে বলে লক্ষ টাকার বাইক পানির দামে বিক্রি করছেন, কথা কি সত্য? হ্যাঁ সত্যি। একটা কথা, আরেকটা হচ্ছে সকল ধরনের বাইক পাওয়া যায়, তাও আবার সিভিও কন্ডিশনের বাইক। হ্যাঁ, মগবাজার কাঁপছে আরএম মোটরসে বাইক বিক্রি করে। আজকে আমরা ডিটেইলস জানবো আমাদের বসের কাছ থেকে ইনশাআল্লাহ। জি বড় ভাই, আপনার এখানে কি কি বাইক আছে আর পানির দামে কিভাবে সেল দিচ্ছে, আমাকে ডিটেইলস বলেন প্লিজ। শোন ভাই, আজকে আমার এখানে যে বাইকটি আছে, আমি সেই পুরো ডিটেইলসটি আমি বলছি। আজকে আমাদের এখানে যে কালেকশন আছে, আমরা ওয়াল মার্কেটে কালেকশন আছে কিনা এটা সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখেন আজকে ভরপুর গাড়ি, দেখেন ভরপুর গাড়ি আছে, একেবারে ওই ডাইনে বামে সামনে সব গাড়ি আর গাড়ি, দেখেন নতুন মডেল। আচ্ছা নতুন মডেল, এখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে শত শত এখানে বাইকগুলো আছে, দেখেন হিউজ পরিমাণে বাইক আছে ভাই। কি কি বাইক আছে একটু মডেলগুলো আমরা জানতে চাই ভাই। ফার্স্টে আমি দেখাচ্ছি, এটা হলো ইন্ডিয়ান R15M। আচ্ছা, এটা ইন্ডিয়ান সিলভার কালার, যেটা সিলভার কালার। হ্যাঁ, এটা BS7। এই গাড়িটা আমাদের রিসেন্টলি নামা, দুদিন আগে এই গাড়িটা আমার এখানে নামছে আমাদের কাছে। দুই দিন আগেই আসছে এটা। অনেকে যারা এই বাইকটি নেওয়ার জন্য ইন্টারেস্ট আছেন, দয়া করে স্ক্রিন যে নাম্বারটা আছে আপনার ফোন দিবেন, এটা হচ্ছে আরএম মোটরসের নাম্বার, এ হচ্ছে আমাদের বড় ভাইয়ের নাম্বার, তাকে ফোন দিলে আমরা এই বাইকটি নিতে পারবো। ওকে, তারপরে কি কি বাইক আছে? তারপরে আরেকটা আকর্ষণীয় বাইক দেখাচ্ছি, এই কার্বন এডিশন যে বাইকটা। আচ্ছা, যে বাইকটি আমরা ওয়েট করছিলাম কার্বন এডিশন, কবে আসবে কবে আসবে? এই গাড়িটা কিন্তু এখন আর আসতেছে না, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোম্পানি বন্ধ করে। আপনাদের দোকানের মধ্যে কি সবচেয়ে বেশি দামের বাইক এটাই ছিল? হ্যাঁ, এটাই সবচেয়ে লেটেস্ট, এটা ইন্ডিয়ানের ভিতরে। আর ইন্দোনেশিয়ান তো আছে, ইন্দোনেশিয়ান দাম একটু বেশি মনে হয় না? হ্যাঁ, দাম বেশি। আচ্ছা, মানে বাইকের টাকা দিয়ে কি গাড়ি কেনা যাবে, এরকম কিছু? হ্যাঁ অবশ্যই, সেকেন্ড হ্যান্ড গাড়ি দুইটা, সেকেন্ড হ্যান্ড দুইটা কেনা যাবে। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড দুইটা। তাহলে কেন এই বাইকগুলো দাম বেশি, এই বাইক কেমন কি আছে? না না, এটা তো আপনার নিউ মডেল, এটা ফিউচার অনেক ফিউচার আছে এটার ভিতরে, মানে অন্যান্য বাইকের তুলনায় অনেক আপগ্রেড করছে, এই জন্য মূলত দামটা একটু বেশি, এটার দামটা। আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি বাইকটা, দেখে রাখুন, এই বাইকটা নিয়ে অনেক ভিডিও করা হয়েছে। এটা কিন্তু TFT মিটার, যেটা কালারিং মিটার যেটা বলে। আচ্ছা, কালারিং মিটার বলে অনেক আপগ্রেড করা হয়েছে, আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন। সামনে থেকে লুকটা দেখেন, সামনের লুকটা আমরা দেখাই দিই, দেখেন ওয়াও অসম, একেবারে কত সুন্দর জিনিস, দেখেন এর মধ্যে কালার কি এটাই? কালার এটা একটা কালার, আর আরেকটা যে দেখালাম এটা দুইটা ইন্ডিয়ান ভিতর, দুইটা R15M। আচ্ছা, R15 দুইটা কালার হয়ে থাকে। আচ্ছা, দুইটা এটা নতুন, আর এটা এর আগেও ছিল, এখন আবার নতুন গ্রেড আসছে। আচ্ছা, এইখানে কালার কি চেঞ্জ করছে না? হ্যাঁ না, এটাই তো, এটাই ওই এটাটা চেঞ্জ, এটা ব্লু কালার, এটা ব্লু না, এটা। আচ্ছা আচ্ছা, এখানে মানে ব্ল্যাক, দেখেন ব্ল্যাক দিয়ে করা হয়েছে, আর এটা হচ্ছে মূলত ব্লুর। হ্যাঁ, এটা তো কালো, আর ওটা কিন্তু সিলভার, এটা কিন্তু পুরোটাই কালো সামনে। আচ্ছা, কিছু চেঞ্জ করা হয়েছে দুইটা বাইকে, কালারিং চেঞ্জ। হ্যাঁ, কালারিং। এই বাইকগুলো ভাই প্রাইস কি বলা যাবে নাকি বলা যাবে না? না, এটা আমরা এই মুহূর্তে সিক্রেট রাখছি, আপনারা ফোনে আমাদের স্ক্যানে যে নাম্বারটা আছে ফোন দিলে আমরা অবশ্যই যেটা বেটার প্রাইস আমি বলবো। তাহলে আমি যতটুকু শুনছি ভাই, লাখ টাকার বাইক পানির দামে বিক্রি করছেন, কথা যত মনে হয় সত্য সত্য, এই জন্য প্রাইস বলবেন না? হ্যাঁ, এটা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, এই এটা আবার কোন বাইক, কিছু তো দেখছি না। এটা R15M, ওই যেটা এই যেটা সিলভার, এটা গতকাল নামছে আমাদের, মানে প্যাকেটিং অবস্থায় আসে, প্যাকেটিং এ কাস্টমার যদি আসে প্যাকেট আনবক্সিং করে দেখে শুনে নিয়ে যেতে পারবে। অবশ্যই অবশ্যই, সবাই তো চায় তার বাইকটি, পছন্দের বাইকটি আনবক্সিং করে নিক, তাই না? ওকে ওকে, বিয়াস আমরা দেখি, দেখেন পুরো প্যাকেটিং বাইক। আচ্ছা, দেখেন বাইকগুলো মূলত মানে কাঠের বক্সে আসে, এইভাবে ডিসপ্লে করা হয়েছে জায়গা স্বল্পতার কারণে, আর সুন্দরভাবে প্যাকেটিং অবস্থায় আছে। যদি আপনারা আপনাদের পছন্দের বাইকটি এভাবে আনবক্সিং করে দেখে শুনে ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিতে চান, অপশন আছে, সেটার জন্য আপনাদের আসতে হবে আরএম মোটরস। আর কি কি বাইক আছে আমরা দেখি, আর কি হচ্ছে আমাদের আরএম মোটরস আমাদের বস, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন, সবচেয়ে কম দামে নিতে পারবেন। এটা BS7 রেড কালার আপডেট ভার্সন যেটা। আচ্ছা, রেড কালারটা না? জি। আপনারা কি ভাই কালার বুঝে দাম বলেন নাকি সেম প্রাইস?
না, কালার উপরে ওসব দামের কম বেশি থাকে, সেইভাবে আপনার মূলত আনেন না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা রেড কালার, আর স্কুটিও এখানে আছে। স্কুটি আমাদের কাছে তিনটা কালারই হবে, আর তিনটা কালারই আছে। আচ্ছা, এটা কি ইয়ামাহা ব্র্যান্ডের নাকি? এটা ইয়ামাহা ব্র্যান্ডের রেজেটার। এটা কি প্রাইস কি বলা যাবে স্কুটিটা? স্কুটি প্রাইসটা তো আমি কোনো প্রাইসে এখন এই মুহূর্তে মানে সিক্রেট আছে না। আচ্ছা, বুঝতে পারছি। MT15, ইয়ামাহা MT15 ব্ল্যাক কালার, এটা কিন্তু অনেক জোস একটা গাড়ি, এটার জন্য অনেক অনেকজনের রিকোয়েস্ট যে। আচ্ছা, মানে এই কালারটা আসলে অ্যাভেলেবল পাওয়া যায় না নাকি? জি জি, এটা পাওয়া যায়। দেখেন নতুন একটি কালার MT15, যদি আপনাদের MT15 বাইকটি দরকার হয় তো এগুলো তো ভাই 100% সিবিও, কোনো 100% সিবিও সিগিটি বাইক তো আপনি আনেন না ভাই? না, সিগিটি আমাদের এখানে নাই, আমরা নিজেরা ইম্পোর্টার না। আচ্ছা 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 আচ্ছা, অবভিয়াসলি আমরা মূলত আরএম মোটরসে সিবিও বাইকগুলো পেয়ে যাব। আর সিবিও বাইক, সিগিটি বাইক আমরা সবাই জানি সিগিটি বাইক কি। আর সিবিও বাইক এরকম ফিটিং অবস্থায় আসে বাইরের দেশ থেকে, আর সিগিটি বাইক এখানে ফিটিং করা হয় নাকি? এটাই পার্থক্য। ওটার দাম কম, আর সিবিও বাইকের দাম একটু বেশি, ভালো জিনিসের দাম একটু বেশি হবে। আর আমাদের এই বাইকটা তো বাংলাদেশে অ্যাসেম্বলি না। আচ্ছা আচ্ছা, এই সরাসরি ইন্ডিয়া থেকে আসে, ইন্দোনেশিয়ান থেকে আমাদের যে সব ভাই, ইন্দোনেশিয়ান B4 ব্ল্যাক, এটা অরিজিনাল কালার। এটা আমাদের দেখেন, দেখেন গাড়ির প্যাকেটিং অরিজিনাল কালার কি? এই কালার এরকমই হয় ভাই? হ্যাঁ, অরিজিনাল এটাই হয়, এরকমই হয় না? হ্যাঁ, এটা অনেক আর কাস্টমাইজও আছে, সেটা আমাদের কাছে নাই এই মুহূর্তে। আমাদের কাছে কাস্টমাইজটা আমাদের কাছে হয় না। এটা আমাদের দেখেন পুরো অরিজিনাল, এইভাবে আসছে বাইক আমাদের, এইভাবে প্যাকেটিং আছে, প্যাকেটিং অবস্থা। আর এটা তো রেড কালার ইন্ডিয়ানটা দেখাচ্ছি, আর এই MP15 এই যে আরেকটা কালার গ্রে কালার হয়, এটাকে খুব সুন্দর একটি কালার, আর একটা গ্রিন কালারও হয়, ওটাও আছে আমাদের কাছে। আর এই যে কার্বন এডিশন গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। আমাদের কাছে এখন স্টকে অ্যাভেলেবল আছে কার্বন এডিশন, এটা নেক্সটে আর ইন্ডিয়া থেকে লঞ্চ করবে না, আসবে না, না এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কি বলে, আমার স্টকে যে গাড়িটি ছিল সেই গাড়িটি এখন আসছে আপাতত, যে নিতে চান সে অবশ্যই এখানে আসলে নিতে পারবেন। আচ্ছা, ইন্ডিয়ান তো আসবে না, ইন্দোনেশিয়ান তো আসবে কার্বন এডিশন? ইন্দোনেশিয়ান আসবে, ইন্দোনেশিয়ান তো অনেক প্রাইস, অনেকে তো ইন্ডিয়ান পছন্দ করে, ইন্ডিয়ানটা বেশি পছন্দ করে। গোপন একটি ইনফরমেশন আমরা জানলাম, যারা কার্বন এডিশন ইয়ামাহা বাইকটা নিতে চাচ্ছেন, ইন্দোনেশিয়ান বাইক টিবেন অ্যাভেলেবেল আছে, বাট ইন্ডিয়ান হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে, নাও আসতে পারে। আজকে আমরা গোপন একটি ইনফরমেশন জানলাম, অতি শীঘ্রই আরএম মোটরসে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিন যে নাম্বার আছে আমাদের বসের নাম্বার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমাদের রিয়াজ ভাই, তার সাথে কন্ট্যাক্ট করবেন, সরাসরি বসের সাথে কথা বলে সবচেয়ে কম দামে নিতে পারবেন। মার্কেট কাঁপাচ্ছে আরএম মোটরসে এই মুহূর্তে, যারা বিশেষ করে কার্বন এডিশন ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বাইকগুলো নেবেন বা MT15 বা স্কুটি বাইকগুলো নেবেন, কারণ প্রাইস এখন বলা হয়নি, কারণ সবচেয়ে কমে তারাই সেল দিচ্ছি নাকি ভাই? জি জি জি, এই জন্য প্ল্যান, এটা গোপন গোপন খবর, ওই গোপন তথ্য ফাঁস করে দিলাম আজকে আমরা। দেখেন আরএম মোটরসে, কারণ প্রাইস অনেকেই বলে ভাই ভিডিও করেন, প্রাইস বলেন না কেন, ভিডিও করে লাভ কি, প্রাইস কেন বলি না ভিউয়ার্স, আপনারা সরাসরি আসলেই ট্যাগটা পাবেন। এখন বলা যাচ্ছে না, সব কথা ক্যামেরার সামনে বলা যায় না নাকি ভাই? শুনুন একটা বিষয় নিলাম, আমাদের বাইকের বিষয়ে আমাদের ডলারে আপ ডাউন করার কারণে আমরা প্রাইস টাইম মধ্যে বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা আমাদের এখানে, আবার আসার পরে আশেপাশের দোকান তুলনায় যদি দাম মারেন, দাম বেশি চান তখন কি ভাই? না না, বেশি তো অবশ্যই চাবো না, কারণ আমাদের মার্কেটের রুলস আছে, ঠিক আছে? আমরা অবশ্যই ফোন দিলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করবো। B4 ব্ল্যাক ইন্ডিয়ান, এই যে এই গাড়িটা দেখছেন, এটা B4 ব্ল্যাক, এই গাড়িটা তো অ্যাভেলেবেল এখন নাই, আগে ছিল। আচ্ছা, এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না। হ্যাঁ, আর এই যে ইন্দোনেশিয়ান MT15, এটা গ্রে আর একটা ব্লু, আমাদের এই দুইটা কালারই হবে এই মুহূর্তে, দুইটা কালার এই মুহূর্তে আছে না? হ্যাঁ, এই দুইটা কালার আছে। আমরা দেখতে পাচ্ছি, দেখেন মানে আরএম মোটরসে মোটামুটি আপনারা চাহিদা মোতাবেক যেই বাইকগুলো চাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন আমি ওই বাইকটাই নিবো, ওই বাইকটাই নিবো, তো যারা নতুন বিগিনার আছেন, অনেকে বাইকের ডিটেলস জানেও না, আমি ইউটিউবে দেখেছি, ভিডিওতে দেখেছি, মানে এই বাইকটি আপনার মনের বাইকটি এখানে আছে, তো সেই জন্য আপনাদের আসতে হবে মূলত আরএম মোটরসে। FZS রেড কালার, ব্ল্যাক কালার হবে, ব্লু কালার হবে, তিনটা কালার হবে, গ্রিন কালার, এটা রেড কালারটা না? হ্যাঁ, আর এটা হচ্ছে ব্লু কালার, ব্লু কালারটা, এই কালারটাও আমরা পেয়ে যাবো নাকি? জি, আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মগবাজার চৌরাস্তা রাজ্জাক প্লাজা, ভিতরে আমাদের শোরুম, মার্কেটের ভিতরে আরএম মোটর। তো বন্ধুরা আমরা ভিডিওটি শেষ করবো, যদি লোকেশন জানতে কষ্ট অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা ছাপতে ফোন দেবেন, মগবাজার রাজ্জাক প্লাজা আমরা সবাই চিনি, তারপরে ফোন দেবেন। আর প্রতি ফ্রাইডে মার্কেট বন্ধ থাকে, ফ্রাইডে বাদে অন্য দিন আপনারা চলে আসবেন। জি, তো স্ক্রিন যে নাম্বারটা আছে আপনারা ফোন দিয়ে অবশ্যই আসবেন, সে হচ্ছে আমাদের বসের নাম্বার, বসের নাম্বার সরাসরি ফোন দিয়ে বাইক নেবেন, তাহলে সবচেয়ে কমেই নিতে পারবেন, সেটা হচ্ছে আরএম মোটরস। আমরা আরএম মোটরস থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।